ডেভেলপমেন্ট আমাক লাগিব লাগিব লাগিব। বিধ্বস্ত রাজপথ, নরক যন্ত্রণাত জনতা, উন্নয়নের নামত প্রশাসন, রাজ্যের চৌদিশে বিধ্বস্ত পথে জিয়াত ভোগাইছে রাইজক, যেন পথ নহয় পথারহে। চাওক এই পথবুর আর বুঝি পাও কেনেদরে এই জরাজীর্ণ পথরে মানুষে এতিয়া যাতায়াত করবলগা হয়েছে। এই দৃশ্য ডুমডুমার। ডুমডুমা তিনিচুকীয়া সংযোগী 37নং রাষ্ট্রীয় ঘাইপথর মাজতেয়া প্রকান্ত প্রকান্ড গাঁত। এজাক বরষুণতে গাঁতবর পানীরে উপচি পড়ে, যার ফলত সরুবর যান বাহনের পথচারীয়ে পথচার দুরবস্থার ভুগিবলগা হয়েছে জমর যন্ত্রণা। সে বুধবারে ঘাইপথ মেরামতির দাবিত ডুমডুমাত আসুর প্রতিবাদী কার্যসূচী। ডুমডুমা আঞ্চলিক ছাত্র সন্থার উদ্যোগত ডুমডুমা নগরের মাজমজিয়া রাজহুয়া বাস আস্থানের সম্মুখত সরকার বিরোধী শ্লোগানে ঘাইপথ উত্তাল করে তোলে আসুর কর্মকর্তায়। লক্ষিমপুর লোকসভা সমষ্টির সাংসদ প্রদান বড়া আর ডুমডুমা সমষ্টির বিধায়ক রূপেশ গোয়ালার বিরুদ্ধেও ক্ষোভ ব্যক্ত করলে আসুয়ে। আজি আমি ডুমডুমা আঞ্চলিক ছাত্র সংস্থার 37নং রাষ্ট্রীয় ঘাইপথ আছে, এই ঘাইপথ একদম জরাজীর্ণ অবস্থা। আপনাদের রাইজে গম পাইছে যে রাস্তার কি অবস্থা হয়েছে, ভালকে এখন গাড়ি চলাব নয়, এম্বুলেন্স ব্যবস্থা ইয়াত ভালকে চলিব নয়, একদম যে অবস্থা সেই অবস্থা রাইজ জিয়াতো ভুগিছে। আর জিয়াতো ভুগার ফলত আজি আমি ডুমডুমা আঞ্চলিক ছাত্র সন্থায় আন্দোলন করছো। এই সমষ্টি লক্ষিমপুর সমষ্টি দুবার কয় সাংসদ হয়েছে প্রদান বড়া ডেঙরিয়া, আর লগতে আছে আমার এইখন সরকারের যখন MLA রূপেশ গোয়ালা ডাঙরিয়া, এই তৎসত্ত্বেও থাকার পাছতেও এই রাষ্ট্রীয় ঘাইপথের যে জরাজীর্ণ অবস্থা, রাইজে জিয়াতো ভুগিবলৈ হৈছে, বাইপাসের যে অবস্থা একদম খুব নিম্ন খাপের যে অবস্থা, অতি শীঘ্রে এইবিলাক বস্তু উন্নয়ন করা। ইফালে এই দৃশ্য তামার হাতর, তামারহাট মহাবিদ্যালয়লৈ যোৱা এই পথচোৱা দেখিলে আপোনাৰ এনে লাগিব এয়া পথ নহয় পুখুরীহে। দীর্ঘদিন ধরে চহি খহি যোৱা এই পথচোৱার জরাজীর্ণ অবস্থার বাবে যাতায়াতের ক্ষেত্র চরম দুর্ভোগ ভুগিবলগা হৈছে ছাত্র ছাত্রীর লগতে পথচারীয়ে, যার বাবে এনেদরে তামারহাটত শ্রেণীকোঠা এরি প্রতিবাদত নামিল ছাত্র ছাত্রী। হাতীধরা মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীয়ে ভূই রুই সাব্যস্ত করিলে অভিনব প্রতিবাদ। হয় স্যার, আপনাদের দেখিছে আজি হাতীধরা মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্র ছাত্রী সকলে আজি ওলাই আছে, এখন ধর্ণা কার্যসূচী লৈছে। কেন আপনাদের দেখা পাইছে যে হাতীধরা মহাবিদ্যালয়ের খুব ওচরে এখন রাস্তা আছে, এই রাস্তার একেবারে দুরবস্থা, আজি দীর্ঘদিন ধরে এই রাস্তাখানের দুরবস্থার এই অঞ্চলের রাইজে ভুগি আছে। তো আজি ছাত্র ছাত্রীর লগতে আমি অঞ্চলবাসী রাইজে ওলাই আছো, আলো আমি প্রতিবাদ করছো আমি যাতে এই রাস্তাখানি যাতে অতি কম সময়ের ভিতর এই রাস্তাখানের মেরামতি করে দিয়ে এইখানে আমি সরকারক আহ্বান জানাইছো। আর ধুবরী জেলা আয়ুক্ত মহোদয়কে মানে অনুরোধ জানাইছো যাতে আপনি কমসে কম অতি কম সময়ের ভিতর যাতে কমসে কম রিপেয়ারিংয়ের ব্যবস্থা করে দিয়ে, এইখানে অনুরোধ থাকি। সরকার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভুজারি ডুমডুমা আর তামার হাতত এনেদরে জনসাধারণে উত্তাল পরিবেশের সৃষ্টি করার লগতে শীঘ্রে পথ মেরামতির দাবি উত্থাপন করে। ব্যুরো রিপোর্ট, NKTV+।